নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আগামী কাল রবিবার পড়তে চলেছে নববর্ষ, অর্থাৎ পয়লা বৈশাখ। তবে এই পয়লা বৈশাখের শুভ দিনে এই সিংহ রাশির ব্যক্তিরা যদি বিশেষ নিয়ম মেনে এই পাঁচটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসার থেকে অর্থের অভাব দূরে সরে যাবে এবং টাকা আসবে আপনার হাতে সারাটা বছর। কিভাবে সেটা আপনারাও কিন্তু জানতে পারবেন না। তো বন্ধুরা, আজকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং পয়লা বৈশাখের দিন আপনারা কোন কাজটি করবেন। আজকে আমি পাঁচটি কাজ করার কথা আপনাদেরকে বলবো। দেখুন, ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, তিথি যাই হোক না কেন, বছরের প্রথম দিনটা সব সময় শুভ বলে মনে করা হয়। নিজের এবং পরিবারের ভাগ্য ফেরাতে হলে এই দিনটার কিছু নিয়ম মানা যেতে পারে, অর্থাৎ আপনারা মানতে পারেন। রবিবার পড়েছে পয়লা বৈশাখ, আগামীকাল রবিবার 14 এপ্রিল পড়েছে পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনটি রবিবার পড়েছে বলে ভাবার কিন্তু কিছু নেই। শাস্ত্র মতে বছরের প্রথম দিনটা যে কোনো কাজের জন্যই কিন্তু শুভ। নতুন কিছু শুরু করতে হলে এই দিনটা বেছে নেওয়া যায়। আবার পরে করবেন এমন কাজের পরিকল্পনা করার জন্যও এই দিনটাকে শুভ বলে মনে করা হয়। মানুষের সবচেয়ে বেশি চিন্তা থাকে অর্থাগম নিয়ে, তাই অনেকেই বছরের প্রথম দিনটা মা লক্ষ্মীকে খুশি করতে চান, সঙ্গে সিদ্ধিদাতা গণেশের পুজো করেন। একসঙ্গে লক্ষ্মী গণেশেরও পুজো শুভ যোগে এনে দেয় অর্থভাগ্য। এখানে পাঁচটি কাজের কথা বলা হয়েছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা যদি মনে বিশ্বাস রেখে এই পাঁচটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন সারাটা বছর আপনাদের অর্থের অভাব মিটে যাবে। এর মধ্যে যে কোনো একটি কাজ করলেই শুভ ফল মিলতে পারে। বাড়িতে পুজো না হলেও এই কাজগুলি আপনি কিন্তু করতেই পারেন এই পয়লা বৈশাখের দিনে। এক নাম্বার যে কাজটির কথা বলবো, সিংহ রাশির জাতক জাতিকা মন দিয়ে শুনুন। বছরের প্রথম দিন পাঁচটি কড়ি নিন, বাড়িতে লক্ষ্মীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর পুজো করুন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে আপনার। দু নাম্বার, পয়লা বৈশাখের প্রথম দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করুন। এই গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক খুব ভালো ফল পাওয়া যেতে পারে। পুজোর ফুল বাড়িতে টাকা গয়না রাখার জায়গায় রেখে দিন। নিয়মিত গণেশের পুজো করবেন, একসঙ্গে লক্ষ্মী ও গণেশেরও পুজো করতে হবে আপনাদের, তাহলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। তিন, সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা, অর্থাৎ গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই বাংলা বছরের প্রথম দিনটিতে গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন যে রাস্তায় থাকা গরু যাতে খেতে পারে এবং যে কোনো পথের পশুকে এবং বছর শুরুর দিনে খাওয়ানো শুভ ফল দেয়। চার নাম্বার, যারা ব্যবসা করছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা, অনেকেই বছরের প্রথম দিন হালখাতার রীতি পালন করেন। নতুন খাতায় লাল কড়ি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়, তার নিচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে গণপত্তাই নম লিখে দেয়া হয়। এই কাজটা বাড়িতেও করতে পারেন, সংসারে খরচের হিসাব রাখার খাতায় এই একই নিয়ম পালন করুন। সম্ভব হলে একটু সিদ্ধি রাখুন খাতায়, অবশ্যই চন্দন ও হলুদের ফোঁটা দিন। পাঁচ নাম্বার, একটি পাত্রে তেল হলুদ ও সিঁদুর মিশিয়ে নিন, আম পাতার সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে। তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপর টাঙিয়ে ফেলতে হবে। শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিন এবং সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো।
বাড়ির বাস্তুদোষ থাকলেও তা কেটে যায়। যাই করুন না কেন, সকাল সকাল স্নান সেরে শুদ্ধ পোশাক পরে নিতে হবে এই পয়লা বৈশাখের প্রথম দিনে। আর এই কাজগুলির মধ্যে যে কোনো একটি কাজ এই সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সংসার থেকে আর্থিক সমস্যা মিটে যাবে, সেই সঙ্গে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।